মার্চ, 25শে সেপ্টেম্বর, বাংলা ভাষা, বাঙালি ও বাংলাদেশের জন্য এক অনন্য ঐতিহাসিক দিন। 1974 সালের এই দিনে প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন প্রিয় মাতৃভাষা বাংলায়। সশ্রদ্ধ কৃতজ্ঞতায় দিবসটি স্মরণ করছে সমগ্র জাতি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের 600 কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রপাত।